তোমাদের অনুরোধ ক্রমেই শিক্ষা বিজ্ঞানের সায়েশনের প্রথম পর্ব। প্রথম পর্ব বলতে সায়েশনটাকে দুটো ভাগে ভাগ করে নিয়েছি, আজ প্রথম থেকে ষষ্ঠ অধ্যায়, পরের দিন সপ্তম থেকে যে বাকি অধ্যায়গুলি থাকলো অর্থাৎ সপ্তম থেকে দ্বাদশ অধ্যায় এটা পরবর্তী পর্যায়ে দেব। প্রথমেই আমরা কোশ্চেন প্যাটার্নটা সম্বন্ধে একটু জেনে নিই। 1, 2 এবং 3 নম্বর এই যে তিনটি অধ্যায় রয়েছে, এই তিনটি অধ্যায় থেকে তিনটি প্রশ্ন থাকবে, তোমাদের যে কোনো দুটো প্রশ্নের অ্যান্সার করে আসতে হবে। সাধারণত এটার প্রশ্ন সংখ্যা হচ্ছে 3, 1, 2 এবং 3। এরপরে তারপরে 4, 5, 6, 7, 8 এই অধ্যায়গুলি থেকে মোট 5টি অধ্যায়, এখান থেকে 3টি প্রশ্ন থাকবে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর করতে হবে, এটাও 8 × 2 = 16 অর্থাৎ 4 নম্বর দাগের 1, 2, 3 সেটা 16, 3 নম্বর দাগের 1, 2, 3। এরপরে প্রথমে যে প্রশ্ন দুটো থাকে 9 এবং 10 থেকে, একটা 4 নম্বর মানের প্রশ্ন থেকে অর্থাৎ 9 এবং 10 অধ্যায় থেকে, 11 এবং 12 অধ্যায় থেকে এখান থেকে দুটো প্রশ্ন থাকে, সেটাও 4 নম্বর মানের। তাহলে প্রথমে কী কী, 16, 16, 32, 4, 36, 4, 40 অর্থাৎ এই টোটাল 40 মার্কস, আর এমসিকিউ এসিকিউতে 40, 80 এবং প্রজেক্টে 20। আগামী 2023 তোমরা যারা পরীক্ষা দেবে তারা কিন্তু পূর্ণ সিলেবাসে পরীক্ষা দেবে। আমরা কোশ্চেন প্যাটার্নে জানলাম, আমরা এবারে 3 নম্বর মানের যে সমস্ত 8-এর কোশ্চেনগুলি হয়, 3-এর 1, 2, 3 সেই কোশ্চেনগুলো সাজেশন জানব। এই টোটাল সাজেশন প্রস্তুত করেছেন মাননীয় পিউ চ্যাটার্জি মহাশয়া, তাকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বাকি অংশ শুরু করছি। প্রথম অধ্যায় নাম হচ্ছে শিখন। এখানে যে সমস্ত প্রশ্নগুলো তোমাকে দেখিয়ে যেতে হবে, 1, প্রেষণা কাকে বলে, শিখনে প্রেষণার ভূমিকা আলোচনা করো, 2, ক্ষমতা কাকে বলে, থার্স্টনের দলগত উপাদান তত্ত্বটি চিত্রসহ ব্যাখ্যা করো, 3, আগ্রহ কাকে বলে, শিক্ষায় প্রেষণার ভূমিকা ব্যাখ্যা করো। এরপর তোমাদের একটা প্রশ্ন তোমাদের জন্য ছেড়ে যাচ্ছি, কমেন্ট সেকশনে উত্তর দিও। সক্রিয় অনুবর্তনের জনক এ ম্যাকডুগাল, বি ওয়াটসন, সি স্কিনার, ডি প্যাভলভ। নাম ধরেও লিখতে পারো, আবার ABCD হিসাবেও লিখতে পারো। আর এখানে বলি বাকি বেশ কতগুলো সাবজেক্টের সাজেশন দেওয়া হয়েছে, যারা যারা দেখোনি তারা ডেসক্রিপশানে একটা লিঙ্ক দিয়ে দেব, সেই লিঙ্ক থেকে পরপর পরপর সাজেশনগুলো দেখে নিতে পারো। আর তুমি যদি এই চ্যানেলে নতুন হও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করো, এবং যদি ভিডিও ভালো লাগে, তোমার কাজে লাগে, অবশ্যই তুমি সেটা লাইক দেবে। আমরা পরের প্রশ্নে চলে আসি, বুদ্ধির সংজ্ঞা দাও, সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য লেখো, পরিণমন কাকে বলে, আধুনিক শিখনে পরিণমনের ভূমিকা আলোচনা করো, অর্থাৎ 2, 8, 6, 4, 4, 2, 6, 8 এরকম মানের মার্ক্সের প্রশ্নগুলো হয়। 6 নম্বরে রয়েছে শিখন এবং পরিণমনের সম্পর্ক কি, শিখন ও পরিণমনের পার্থক্য বা বৈসাদৃশ্যগুলি লেখো, স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বের সাথে থার্স্টনের দলগত উপাদান তত্ত্বের মধ্যে পার্থক্য আলোচনা করো। চলে আসি 3 নম্বর দাগের 2-এর প্রশ্ন, অর্থাৎ 3-এর যে 3টি প্রশ্ন আমরা প্রথম প্রশ্নটি দেখলাম, দ্বিতীয় প্রশ্নটি শিখন কৌশল থেকে সাধারণত আসে। দ্বিতীয় অধ্যায়, থর্নডাইকের মতানুযায়ী শিখনের মুখ্য সূত্রগুলি কী কী, এগুলোর মধ্যে যে কোনো 2টির শিক্ষামূলক উপযোগিতা লেখো, আধুনিক শিখনে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব আলোচনা করো, অপানুবর্তন কাকে বলে, প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তনের পার্থক্য লেখো, 4, প্রাচীন অনুবর্তনের পরীক্ষাটি লেখো, 5, শিক্ষায় সক্রিয় অনুবর্তনের গুরুত্ব বা বৈশিষ্ট্য আলোচনা করো, কোহলার কোন প্রাণীর উপর পরীক্ষা করেছিলেন সেই পরীক্ষাটি লেখো, অন্তর্দৃষ্টিমূলক শিখন বলতে কী বোঝো, বা এই প্রথম পাঠের যে অংশটি সেটা লিখতে, এইভাবে প্রশ্ন হতে পারে
যে অন্তর্দৃষ্টিমূলক শিখন সম্পর্কিত কোহলারের শিম্পাঞ্জির পরীক্ষাটি আলোচনা করো। এরপরে 7-এর প্রশ্ন, প্রচেষ্টা ও ভুল তত্ত্ব সম্পর্কিত থর্নডাইকের পরীক্ষাটি লেখো। শিক্ষায় প্রচেষ্টা ও ভুলের তত্ত্বের গুরুত্ব কি? 3য় অধ্যায়, আমরা 6টি অধ্যায় পরপর বলবো, শিক্ষাবিজ্ঞান। এখান থেকে সাধারণত একটি 2 নম্বরের প্রশ্ন এবং বাকিটি 6 নম্বরের একটি স্ট্যাটিস্টিক্স করতে দেওয়া হয়। গড় নির্ণয়, মোড বা ভূষ্টক নির্ণয়, এই যেমন একটি উদাহরণ তোমাদের উল্লেখ করা হলো, নিম্নলিখিত পরিসংখ্যা বন্টনটির গড় নির্ণয় করো। এখানে এরকম অঙ্ক দেওয়া থাকবে বা এরকম একটা স্ট্যাট দেওয়া থাকবে, সেই স্ট্যাটটির পরিপ্রেক্ষিতে তোমাকে সমাধান করতে হবে। এরকম একটা উদাহরণ দিলাম তোমাদের জানার জন্য। এরপর কতকগুলো রাশিবিজ্ঞানের বিভিন্ন অংশের সংজ্ঞা দেখে রাখবে বা কাকে বলে রাশিবিজ্ঞান, গড়, মধ্যমান, পরিসংখ্যা বিভাজন, কেন্দ্রীয় প্রবণতা, পরিসংখ্যা বহুভুজ ইত্যাদিগুলোর 2 নম্বর মানের প্রশ্ন সাধারণত থাকে, এটা অবশ্যই দেখে রাখবে। নেক্সট আমরা চলে যাব কোশ্চেন নম্বর 4-এ, 4র্থ অধ্যায়, ভারতের সংবিধানের শিক্ষা সংক্রান্ত বিধিসমূহ। এখানে একটাই প্রশ্ন, সমসুযোগ কাকে বলে? শিক্ষায় সমসুযোগের ধারণাটি ব্যাখ্যা করো। 5ম অধ্যায়ে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন। গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ধারণাটি কীরূপ ছিল তা আলোচনা করো। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো। বা দিয়ে প্রশ্নটা আসতে পারে। এরপরে 2 নম্বর দাগের প্রশ্ন, বিশ্ববিদ্যালয় কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। শিক্ষাদানের মানোন্নয়ন সম্পর্কে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। এরপরে 4-এর দাগের 2 নম্বর যে প্রশ্নটি থাকে, 8 নম্বর মানের, সাধারণত 6 এবং 7কে মিলে হয়, আজকে আমরা 6 দিয়ে শেষ করছি। মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার কমিশন, মাধ্যমিক শিক্ষা কমিশনের লক্ষ্যগুলি আলোচনা করো। 1, 2, মাধ্যমিক শিক্ষা কমিশনের পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতি কীরূপ ছিল তা আলোচনা করো। 3, সপ্তপ্রবাহ কাকে বলে? সপ্তপ্রবাহের বিষয়গুলি কী কী ছিল? এই ছিল তোমাদের আজকে পর্ব 1-এর সাজেশন। আমরা খুব দ্রুত পর্ব 2-তে ফিরছি, ততদিন সকলেই ভালো থেকো এবং অবশ্যই সুস্থ থেকো।